দুঃখের বিষয় হলো মুসলমান হওয়ার পরেও মুসলমানরা ইসলামের বিরোধিতা করে ঠিক না বলেন অনেক নামদারী মুসলমান আছে তারা কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করে দেয় আজকে সারা বিশ্বে একটা নাম ভেসে বেড়াচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি যাকে আমরা আমাদের মাদ্রাসা মাহফিলে দাওয়াত দিতে চেয়েছিলাম সিরিয়াল না। উনি এমনই একজন বক্তা যার কোনো সাইড এফেক্ট নাই বক্তাদের এক একজনের এক একটা সমস্যা থাকে কেউ যদি সুর ভালো হয় কথা সুন্দর না তাফসির ভালো করতে পারে না বিভিন্ন সব মিলে একশো ভালো কেউ হয় না কিন্তু মিজানুর রহমান আল ঝারি এমনই একজন বক্তা যিনি যার তুলনা সে নিজে সে মিশরের জামিয়ালা ঝাঁ থেকে কোরআন এবং হাদিসের উপর উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছে তার ভাষা প্রাঞ্জ তার চেহারার দিকে তাকাইলে তাকিয়ে থাকতেই মন কোরআনের খুব সুন্দর তাফসির তিনি করেন কিন্তু আজকে হিংসা বসত একদম ধর্ম ব্যবসায়ী লোকেরা এই লোকটার পিছনে লেগেছে তার মাফিল গুলা বন্ধ করে দিচ্ছে আসলে কবি সাহিত্যিকরা বলতেন যে যেই দেশে গুণীজনের কদর নাই ওই দেশে গুণীজন তৈরি হয় না সরকারের প্রয়োজন ছিল এই ধরনের একটা ইসলামিক স্কলার যেটা বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার তাকে গণভবনে ডেকে নিয়ে তাকে সুন্দরভাবে পুরস্কৃত করার ঠিক না এবং সে যখন বাইরের দেশ থেকে আসে সে বাইরের দেশ থেকে অর্জন করে আসে ডিগ্রি অর্জন করে অর্জন করে বাংলার লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয় তখন তাকে ইয়ারপোর্টে লাল গাড়ি সংবর্ধনা দেওয়া দরকার ছিল কিন্তু সেটা না করে এমন সুন্দর একজন ভালো মানুষের তা সিরুল কোরআন মাহফিল আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কুমিল্লায় বন্ধ করা হয়েছে লাকসানে বন্ধ করা হয়েছে তারপরে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ব্রাহ্মণ বাড়িয়ায় পুলিশ পাহারায় উপজেলা চেয়ারম্যানের সামনে তিনি মাহফিল করেছেন তিনি সুন্দর বক্তব্য রেখেছেন বলেছেন আমরা দেশ বলি না। দেশের কল্যাণের জন্য আমরা সব সময় কথা বলে থাকি তো আমার মনে হয় কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে সাইকুল হাদিস বাংলাদেশের যিনি বুখারী শরীফের অনুবাদ করেছেন বাংলাদেশের প্রথম সাইকুল হাদিস লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা مرحوم মকফুর আজিজুল হক رحمتুল্লাহ আলাইহী ওনার বিরুদ্ধে যমুনা টিভি একটা কটুক্তি করেছিল ওনার ওনাকে জঙ্গি বলে আখ্যায়িত করার একটা অপচেষ্টা করেছিল শেষ পর্যন্ত এই যমুনা টেবির মালিক হচ্ছে মুন্সি সন্তান 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 শেষ পর্যন্ত তারা মাপ চাইতে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে তৌহিদি জনতার উত্তাল তরঙ্গ যখন দেখেছে তখন তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ঠিক আমাদের বিশ্বাস যারা মিজান রহমান আলা ছাড়ির বিরোধিতা করে তারও এক সময় তার কাছে সম্মিলিতভাবে ক্ষমা চেয়ে তাকে ওপেন কথা বলার সুযোগ করে দিবে আল্লাহ কবুল করেন বলে না আমিন